আসসালামু আলাইকুম শাহরিয়ার ড্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব আমরা প্রাকৃতিক উপায়ে মুরগিকে কিভাবে সুস্থ রাখতে পারি সেই সম্পর্কিত বিষয় নিয়ে মুরগি রোগ হওয়ার কারণগুলো হলো নোংরা পানি অপরিচ্ছন্ন অপরিষ্কার পরিবেশ এবং অনুপযুক্ত খাবার ব্যবস্থাপনা মুরগিকে সুস্থ রাখতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে মুরগির যে থাকার স্থান আছে সেই থাকার স্থান অবশ্যই পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং মুরগি খাবার দেওয়ার পর উচ্ছিষ্ট যে খাবারগুলো থাকবে সে খাবারগুলো সরিয়ে ফেলতে হবে তা নাহলে উৎসৃষ্ট যে খাবারগুলো সে খাবারগুলো মুরগি লিটারের ভিতরে সরিয়ে ছিটিয়ে ফেলবে এবং ওই খাবারগুলো একটা দেখা যাবে যে পচে এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জন্মাবে এবং সেই ব্যাকটেরিয়াযুক্ত খাবার খেয়ে মুরগি অসুস্থ হয়ে পড়বে এই জন্য উচ্ছিষ্ট যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলো অবশ্যই সরিয়ে ফেলতে হবে মুরগিকে অবশ্যই বিশুদ্ধ এবং পরিষ্কার পানি সরবরাহ করতে হবে যদি আমাদের আশেপাশে বিশুদ্ধ বা পরিষ্কার পানি না থাকে তাহলে আমরা হলুদের গুঁড়া বা পটাশিয়াম দিয়ে খাওয়ার পানি পরিষ্কার করতে পারি এছাড়া আমাদের অবশ্যই মুরগিকে সুষম খাবার দিতে হবে তা নাহলে মুরগি সুস্থ থাকবে না সুষম খাদ্য তালিকায় দানাদার খাদ্য হিসেবে থাকবে ধান গম ভুট্টা ধানের কুড়া চালের খুদ গমের ভুষি সয়াবিন মিল বিভিন্ন খাদ্যশস্যের বীজ খাদ্যের তালিকায় অবশ্যই রাখতে হবে এগুলো ভিটামিন বি ভিটামিন ই ফসফরাস ও স্বল্প মাত্রায় প্রোটিনের যোগান দেয় মুরগির খাদ্য তালিকায় কমপক্ষে দশ পার্সেন্ট দানাদার খাবার থাকা উচিত খেয়াল রাখতে হবে দানাদার খাদ্য যেন ভিজে বা আছে না যায় এসব দানাদার খাদ্যের সাথে যেসব উপাদান মেশাতে হবে সুষম খাদ্য তৈরির জন্য সেগুলো হচ্ছে হাড়ের গুঁড়া বা প্রোটিন কনসেন্টেটস লাইনস্টোম বা পাথরের ডিসিপি ভিটামিন মিনারেল প্রিমিক্স লাইসিন মেথিওনিন এনজাইম প্রোবায়োটিক টক্সিন বাইন্ডার কোলিন অ্যান্টিঅক্সিডেন্ট লবণ ইত্যাদি এবার আসি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং মুরগির ঠান্ডাজনিত কোনো সমস্যা যাতে না হয় তার জন্য প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খাবারের সাথে কিছু রসুন বা পেঁয়াজ আদা কালোজিরা জিরা কাঁচা হলুদ যুক্ত করতে হবে তিক্ত ঔষধি গাছের পাতা মুরগির অন্ত্রের পরজেবী প্রতিরোধে সহায়তা করে নিম পাতার রস পেঁপে পাতার সাদা আঠা সুপারি বা ডালিম ফলের খোসা এবং খোসার সাহায্যে মুরগিকে কৃমিমুক্ত করতে হবে ক্যালসিয়ামের ঘাটটি প্রতিরোধ করার জন্য মুরগিকে কিছুটা লেবুর খোসা বা ডিমের খোসা চূন্য খাওয়াতে হবে এছাড়াও ক্যালসিয়ামের ঘাটটি পূরণের জন্য সজিনার পাতা ও ঘাস খাওয়াতে হবে মুরগির রক্ত আমাশা ও কক্সিডিওসিস রোগ প্রতিরোধে সপ্তাহে অন্তত একদিন মুরগিকে পেঁপে পাতার রস খাওয়াতে হবে এ সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং মুরগিকে কৃমিমুক্ত কিভাবে করতে হবে সেই সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে এবার আসি বাইরের প্রজীবী তাড়ানোর জন্য মুরগির ঘরে সুগন্ধি পাতা একটি ছোট তোতোলা বেঁধে রাখতে হবে এক্ষেত্রে যে পরজীবীগুলো থাকবে সেগুলো দূর হবে এবং আদা বস্তা কাঠের গুঁড়ার সাথে এক কেজি হলুদের গুঁড়া মিশিয়ে ফার্মের লিটারের সাথে মিশিয়ে দিতে হবে এতে করে ফার্মে থাকা সমস্ত জীবাণু এবং পরজীবী ধ্বংস হবে এ সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে গরমে মুরগির ডায়রিয়া প্রতিরোধে দুপুরের পানিতে লেবুর রস দিয়ে মুরগিকে খাওয়াতে হবে এতে করে মুরগির যে গরম ভাব সেটা দূর হবে এবং মুরগির ডায়রিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও প্রাকৃতিক উপায়ে মুরগিকে খাদ্য খরচ কমানোর জন্য এবং মুরগির বিভিন্ন পুষ্টি উপাদান পূরণের জন্য বাজারে সিজনাল সবজি স্বল্প মূল্যে পাওয়া যা পাওয়া যায় আমরা সেসব সবজি মুরগিকে খাওয়াতে পারি যেমন বাঁধাকপি লাউ আলু বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো মুরগিকে খাওয়ালে যেমন খাদ্য খরচ কমবে সেমনি মুরগির পুষ্টি ও ভিটামিনের অভাব পূরণ হবে সুতরাং আল্লাহ প্রদত্ত প্রকৃতিতে যেসব প্রাকৃতিক উপাদান বা গাছ ফলমূল এগুলো আছে আমরা এগুলো যদি আমরা মুরগিকে খাওয়াই নিয়মিত তাহলে মুরগি সুস্থ থাকবে এবং অসুস্থতা কম হবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে খামারির উৎপাদন খরচ হ্রাস পাবে খামারি লাভবান হবে